এই হেলিকপ্টার করে চলে এসেছে সুলতান অফ পাহাং, পাহাঙের যিনি সুলতান। মালয়েশিয়াতে বিভিন্ন স্টেটে বিভিন্ন সুলতান, এরকম অনেকগুলো সুলতান আছে এবং পুরো মালয়েশিয়ার একজন রাজা আছে। তো আজকে যিনি আসছেন যে সুলতান, তিনি এর আগে পুরো মালয়েশিয়ার সুলতান ছিলেন আর কি, পুরো মালয়েশিয়ার রাজা ছিলেন। তো যাই হোক, উনি আসছেন আজকে আমাদের এখানে, আমরা সবাই রেডি, দাতিন, আমরা, ইরফান সবাই রেডি তাকে অভ্যর্থনা জানানোর জন্য। তো এটা হচ্ছে বেসিক্যালি এটা একটা সম্মান, দু হাত সাথে করে একটু নেওয়া আর কি, এটা মালয়েশিয়াতে সুলতানদের জন্য রেসপেক্ট প্রদর্শন করা। তো উনি প্রথমে আসলো, ওনার একটা ইভেন্ট ছিল, এখানে ওনার একটা ইভেন্ট ছিল, ইভেন্টটা হচ্ছে এভারেস্ট নিয়ে। সুন একটা গ্রুপ এভারেস্টে যাবে। আর সেই সাথে ছিল ওনার জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে আমি তার জন্য এই কেকটা বানিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমি ওই অপরচুনিটিটা পেয়েছি যে মালয়েশিয়ার একজন সুলতানের জন্য আমার হাতে বানানো একটা কেক, এবং এটা আমার জন্য অনেক বড় একটা অনার। তো যাই হোক, তারপরে উনি ওনার প্রোগ্রাম শেষ করে আশেপাশে সব রেস্টুরেন্ট, হোটেল যেগুলো আছে সব জায়গায় যান। প্রোগ্রাম শেষ করে দেন উনি আসেন আমাদের রেস্টুরেন্টে। তো আমাদের রেস্টুরেন্টে আসার পরে তা ঢোকা পর্যন্ত আমি ভিডিও নিতে পেরেছি, তারপর আর কোনো ভিডিও নিতে পাইনি, কারণ উনি যখন খাওয়া স্টার্ট করবেন তখন কোনো ভিডিও ফটোগ্রাফি অ্যালাউড না, এটা স্ট্রিক্টলি আমাদেরকে বলে দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য খুব বড় একটা এক্সপিরিয়েন্স যে মালয়েশিয়ার সুলতানের সাথে মিট করা, তারপরে তার সাথে কথা বলা, তার জন্য কিছু একটা বানানো।